الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সূরা আন-নামলের প্রথম আয়াত থেকে 19 পারার 27তম সূরা, সূরা আন-নামল। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আন-নামলের মধ্যে রয়েছে 93টি আয়াত, 93 verses. এই সূরার একটু ইন্ট্রোডাকশন, ভূমিকা, একটু মেইন পয়েন্টগুলো কী বিষয় আলোচনা হবে একটু আমরা নিয়ে দৃষ্টি আকর্ষণ করি। এক নম্বরে, এই সূরার নাম হচ্ছে সূরা আন-নামল। নামল অর্থ কী? পিঁপড়া বা পিপীলিকা, পিপীলিকা। এত ছোটো জিনিসের নামে সূরা হয়, সুবহানাল্লাহ। তার শান কি কম নাকি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মাখলুক। এই পিপীলিকার একটা বিশেষ কাহিনী আছে, কোন নবীর সাথে? নবী সুলাইমান। মাশাআল্লাহ, তো অর্ধেক আলেম হয়ে গেছেন আল্লাহ দিয়ে। মাশাআল্লাহ, নবী সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আছে, সেখানে শিক্ষার অনেক কিছু আছে। তো এই সূরা এবং পরবর্তী কয়েকটি সূরার আসলে বিষয় হচ্ছে মেইনলি তাওহীদ, রিসালাত এবং আখেরাত। এই তিনটা জিনিসকে ভালো করে আবার মানুষকে বুঝিয়ে দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হচ্ছে তাওহীদ। আর আল্লাহকে পেতে হলে, চিনতে হলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রিসালাতের কথা। এরপরে কেউ যদি এগুলো না করে তাকে কোথায় যেতে হবে? আখেরাত আছে, আখেরাতে গিয়ে হিসাব দিতে হবে ঠিক মতো আল্লাহর তাওহীদ ছিল কি না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের জীবনে সব কিছু চলেছে কি না, এগুলা সব কিছুর ভিত্তিতে আখেরাতের ফয়সালা হয়ে যাবে, দুইটা ঠিকানার একটা। তাহলে এই তিনটি জিনিস ইসলামের মূল কথা, তাওহীদ, রিসালাত এবং আখেরাত। সমস্ত কোরআন এই তিনটা জিনিস নিয়েই আলোচনা আসলে। এগুলো বোঝার জন্য অন্য কিছু কিসা কাহিনী কিছু জরুরি এসেছে। এই সূরাটি এবং পরে আরও দুটি সূরা, এই তিনটি সূরার বিষয়বস্তু প্রায় একরকমই। আগের সূরাটাও আসলে সূরা শুআরা, সূরা আন-নামল, তারপর সূরা আল কাসাস, তিন সূরারই বিষয়বস্তু প্রায় কাছাকাছি, এবং তাদের আলোচনার পদ্ধতি, এখানে যে মেসেজগুলো এসেছে প্রায় এক ধরনেরই, অনেক দিক থেকেই মিল রয়েছে। এই সূরাটি সূরা আন-নামল প্রথমে শুরু হয়েছে কোরআনে পাকের শানকে আরেকটু পরিষ্কার করার জন্য, মানুষের কাছে আবার তুলে ধরার জন্যে। এবং এখানে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে মক্কার কাফেরদের কাছে, দুনিয়ার মানুষের কাছে, আবার সেটাকে সুস্পষ্ট করে বলা হয়েছে। এই সূরার মধ্যে বেশ কিছু নবীর কাহিনী এসেছে, নবী মূসা আলাইহিসসালাম, নবী সালেহ আলাইহিসসালাম, নবী লূত আলাইহিসসালাম, এবং সবাই এই দুনিয়ার মধ্যে নবুয়তের কাজ করতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে, পেরেশানি হয়েছে। এই সূরার মধ্যে এই তিন নবীর কথা, তিনটি সূরার মধ্যে এসেছে, এবং কীভাবে তারা আল্লাহর কথা শুনেনি, যার ফলে তাদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এরপরে দাউদ আলাইহিসসালামের কাহিনী আবার পরে এসেছে, তার ছেলে সুলেমান আলাইহিসসালামের কাহিনী এসেছে এই সূরার মধ্যে, বিলকিসের কাহিনী এসেছে, রানী বিলকিস ইয়ামানের। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এসে আরও নিজের তাওহীদের কথাকে প্রমাণ করেছেন, আবার বারে বারে বিভিন্ন দলিল প্রমাণ যুক্তি সহকারে। তারপরে এই সূরাকে, মানে কোরআনকে যারা মানবে তাদের জন্য কী নেয়ামত, আর যারা অস্বীকার করবে তাদের জন্য কী মুসিবত, এগুলো সবগুলোর কথাই ইনশাআল্লাহ আসবে। সূরা আন-নামলের এই নামল কথার মধ্যে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে মানুষের মধ্যে সব কিছুতেই শিক্ষা রয়েছে, এবং আল্লাহ তাআলার ছোট্ট সৃষ্টি, তাদেরও একটা সমাজ আছে, তাদেরও ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আছে, তারাও বুঝে বিপদ কোনখান দিয়ে আসছে, কীভাবে আত্মরক্ষা করতে হবে। এই সময় সুলাইমান আলাইহিস সালামের বাহিনী যখন নিয়ে যাচ্ছিলেন, সে সময় তাদেরকে সাবধান করার জন্য তাদের যে পিপলিক্যাল লিডার ছিলেন তাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, সুবহানাল্লাহ। সেখানে অনেক শিক্ষার কিছু আছে।
আসি আমরা এবারে সূরাতে তাসিন এগুলাকে বলা হয় হরুফ মুকাত্তাআত হরুফ মুকাত্তাআতের বাংলা অর্থ কি কাটা কাটা অক্ষর বিচ্ছিন্ন অক্ষরগুলো যেগুলা দ্বারা কোনো শব্দ তৈরি হয় না প্রতিটি শব্দকে আলাদা করে উচ্চারণ করতে হয় আর এগুলাকে যখন আলোচনা আসে সূরার শুরুতে তারপরেই কোন জিনিসটার কথা আলোচনা হয় কোরআনের কথা আলোচনা হয় কিতাবের কথা আলোচনা হয় যে কোরআন এটার কথা তারপরেই পাবেন প্রত্যেকটি আলাদা আলাদা অক্ষরের শুরুতে হওয়ার পরে সূরায় এর পরের যে বাক্যটা আছে সেটা কি নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে আলিফ লাম মিম দালিকাল কিতাব ইয়াসিন আল কোরআনুল হাকিম এখন তাসিন তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিন মুবিন কোরআন বলেছেন কিতাবও বলেছেন আল্লাহ তাআলা আর কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিন মুবিন এইগুলো হচ্ছে কোরআনের আয়াত এবং একটি সুস্পষ্ট কিতাবের আয়াত যে কিতাবের আয়াতগুলোর মধ্যে কোনো দুর্ভেদ্য কোনো কিছু নেই মানুষের জন্য অস্পষ্টতা নেই বুঝতে সহজ হয়ে যায় যদিও একটু কোনো কোনো জিনিসের ডিপ নলেজ লাগে তারপরেও শেষ পর্যন্ত দুর্ভেদ্য নয় যে কোনো রকমেই বোঝা গেল না এমন নয় সাধারণত মানুষের বোঝার মতো করেই আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছেন হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন আর এই কোরআনটা মানুষের জন্য কী জন্য কী দিতে এসেছে হুদা হিদায়াত হুদা সূরা বাকারা তাই বলা হয়েছে হুদা লিল মুত্তাকিন অন্য সূরাতে হুদা লিল নাস এভাবেই কোরআনের পরিচয় আল্লাহ দিয়েছেন হিদায়ত কোরআন ছাড়া মানুষ কি হেদায়ত পাবে এই জন্য প্রতিটি মোমিনের জন্য কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে কি না অবশ্যই দরকার আছে তো কোরআনকে না পড়লে আপনি যদি একটা দুইটা তিনটা কিতাব নিয়ে ব্যস্ত থাকেন জীবনে কোরআনের আশেপাশেও আসলেন না কোরআনের অর্থ বোঝার দরকার নাই আমি ওই এই বইটা পড়লাম ওই কিতাব পড়লাম হয়ে যাবে তো আল্লাহ তাআলা হেদায়েতের শর্ত দিয়েছেন কিসের সাথে কোরআনের সাথে কাজেই কেউ যদি বলে আমি শুধু হাদিস পড়ব কেউ যদি বলে আমি শুধু ফেকহা পড়ব এইরকম ইসলামের অন্য সাবজেক্ট পড়ব আর কিন্তু কোরআন এটা অনেক বড় জিনিস এটা বোঝা সাধারণ মানুষের কাজ না এটা আলেমদের জন্য দেখে রেখে দেই তা ঠিক না হ্যাঁ আলেমদের মতো আপনি তফসির করতে যাবেন না কিন্তু তর্জমাটা পড়েন এবং তাফসির যেগুলা নির্ভরযোগ্য আছে এগুলা পড়েন কোরআনের মর্মার্থ বোঝার চেষ্টা করেন করতে হবে তা নাহলে তো হেদায়েত পাবো না আমরা আল্লাহ নিজ কালামটা যদি আমরা না পড়ি তাহলে কীভাবে হেদায়েত পাবো এই তো পরিষ্কার আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন আর কিতাব মুবিন আর এটি হচ্ছে সুস্পষ্ট একটি কথাগুলো কিতাবগুলো কিতাব আয়াতগুলো যেখানে কোনো অস্পষ্টতা নেই হুদা ওয়া বুশরা লিল মুমিনিন এটা হেদায়েত মুমিনদের জন্য আরেকটি খবর আছে ও বুশরা তাদের জন্য সুসংবাদ যে কোরআনের মধ্যে অনেক সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা যে তাদেরকে এইভাবে অবশ্যই মুমিনিন আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন তাদের জন্য এত এত সুন্দর সুন্দর নিয়ামত আমি তৈরি করে রেখেছি এগুলো শুনে যেন মুমিনরা আগ্রহী হয় কী কী নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন ভালো করে বুঝাই দেন তারা পড়ুক শুনুক শিখুক জানুক তাদের ভিতরে জান্নাত পাওয়ার আগ্রহ উদ্দীপনা পয়দা হোক আর মুমিন কারা মুমিনের ব্যাখ্যা পরে এই তিন নম্বর আয়াতে আসছে আপনি বুশরা লিল মুমিনিন মুমিনদের জন্য সুসংবাদ আল্লাহ দিনা ইয়ুকিমুনাস সালাহ ওই মুমিনগণ যারা নামাজ কায়েম করে যে মুমিনরা নামাজ কায়েম করে না তাদের জন্য কোরআনে কোনো সুসংবাদ আছে জান্নাতের সুসংবাদ পেতে হলে কী করতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে ওই উতুনা যাকাত তারা যাকাত দান করে যাকাত দিতে হবে অহম বিল আখেরাতে হুম ইউকিনুন আর তারা আখেরাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন আছে বিশ্বাস করে তাদের মানে বিশ্বাসের মধ্যে কোনো হেজিটেশন নেই শোভা সন্দেহ নেই মজবুত ইয়াকিন আখেরাত তো আছেই মৃত্যুর পরে জীবনে আমাকে যেতে হবে আল্লাহ তাআলা সওয়াল জবাব করবেন কবরে ঢুকে শুরু হয়ে যাবে আমার আল্লাহর সঙ্গে আমি ঈমান কতটুকু রেখেছি তার পরীক্ষা হয়ে যাবে প্রশ্ন করা হবে এইটা তাদের মধ্যে ইয়াকিন হয়ে মজবুত হয়ে আছে তো ইয়ুকিমুন আসসালা বলেছে আরবিতে ইয়ুআদ্দুন আসসালা বলে নামাজ আদায় করা বোঝানো যায় কিন্তু ইয়ুকিমুন আসসালা আমাদের শুধু নামাজ আদায় নয়
إقامة الصلاة نمازك قائم كرا نمازك قائم كرا مدي كي جنس آشي نمازر مدي قائمير مدي أونيك كيسو آشي جي نمازك تارا شمپورنو حق آدائي كوري نماز قائم كوري حق آدائي كوري حق كي جي آسي كي كي حق آسي نمازر مدي نمازر مدي جي مسائل گلو آسي সেগুলো ভালো করে জানা দরকার এগুলো জেনে তারা করে এবং জানার পর এগুলোকে মানে হক আদায় করে তাদিল ও আরকান করে প্রত্যেকটি রুকনকে প্রত্যেকটি নামাজের হরকত যেগুলো আছে উঠা নামাজ যেগুলো আছে প্রত্যেকটিকে হক আদায় করে করে সেজদার মধ্যে সাতটি অঙ্গ সেজদা করে একসঙ্গে তাই না তার নাকে দিয়ে কোলো কপাল লাগলো না কপাল দিয়ে কোলো নাকে লাগলো না এত এই সাত অঙ্গ তো হলো না নামাজের হক কায়েম করার মধ্যে অন্যতম হচ্ছে যারা পুরুষ তাদের জন্য মসজিদে এসে নামাজ কায়েম করা তাদের ঘরে নামাজ তুলে নামাজ কায়েম হয় না এই জন্য মসজিদের জামাতে বলা হয় কাদ কামাতিস সলাহ ডাকা হয়েছে নামাজের আগে হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ তারা কখনোই চিন্তা করে না বিনা ওদরে আমি ঘরে নামাজ পড়ব কখনোই চিন্তা করে না হঠাৎ করে হয়তো খেয়াল করেন ঘুমিয়ে পড়েছেন গাড়িতে আটক হয়ে গেছেন গাড়ি ট্রাফিকে আটকা পড়ে গেছেন এগুলো ছাড়া ওজর ছাড়া বিনা ওজরে একজন পুরুষ সুস্থ পুরুষ ঘরে নামাজ পড়বে না হ্যাঁ মসজিদ যদি পাঁচ মাইল দূরে হয় কারো সেটা আলাদা কথা আর পাঁচ সাত মাইল দূরে মসজিদ এরকম এলাকায় মুসলমানদের বসবাস করা কি ভালো কাজে আমি সবসময় বলি অনেকে এই সমস্ত এলাকা থেকে বাড়িঘর কিনে একটু ভালো সুন্দর এলাকায় যেতে চান অমুক জায়গায় এত দূরে মসজিদ যদি দূরে থাকে দূরে থাকার কারণে আপনি নামাজ পড়তে পারছেন না রেগুলার এই জায়গায় আপনি বাড়ি কিনবেন চিন্তা করতে হবে আপনাকে আপনাকে চিন্তা করতে হবে আমি এত দূরে তো যাব না আমি দেখব কোন জায়গায় এই মসজিদ কোথায় আছে তার পাশে কতটুকু যে জামাত আমার মিস হবে না এরকম জায়গায় আমি বাড়ি কিনব এটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে অমুসলিম দেশে মসজিদ সব জায়গায় নেই কাজেই তারপরে কেউ যদি খরিদ করে থাকেন আমি তখন নসিহত করি আপনি কিনে ফেলেছেন এখন আপনি চিন্তা করেন আশেপাশে দুই চার মাইলের ভিতরে দুই এক মাইলের ভিতরে আধা মাইলের ভিতরে মুসলিমকে কে আছে জলদি করে খোঁজ নেন খোঁজ নিয়ে বলে যে ভাই চলো বাড়িতে কিনে ফেলেছি আমরা তখন মসজিদ মিস করছি চলো জলদি করে আমরা এক জায়গায় না মসজিদ করার জন্য চেষ্টা করি কোনো কোনো মুরব্বীকে দেখা গেছে যে ওনারা কী করেছেন নিজেদের একটা ঘরের মধ্যে রুম একটা বরাদ্দ করে দিয়েছেন আশেপাশে সবাইকে চার পাঁচজনকে নিয়ে অন্তত জামাত শুরু করেছে সেখান থেকে বেড়ে গেছে ওই পরে পরামর্শ করতে করতে দু এক বছরের মধ্যে একটা মসজিদ করে ফেলেছেন এইভাবে করতে হবে খবরদার মসজিদ ছাড়া মুসলমান বসবাস করতে পারবে না এবং মসজিদ ছাড়া যদি আপনার ছেলে মেয়ে মসজিদে না আসতে পারে তালিমের জন্য মাকতবের জন্য কোরআন শেখার জন্য এগুলো টাচ না থাকলে যে সমস্ত এলাকায় মসজিদ অনেক দূরে চল্লিশ মাইল দূরে সহজে মসজিদ নাই আশেপাশে ওদের ছেলেপেলেরা খুব তাড়াতাড়ি দ্রুত দিন থেকে দূরে চলে গেছে বেশ কিছু প্রমাণ আমি পেয়েছি তাহলে একামতুস সালাহ শর্ত হচ্ছে পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াইতুনা যাকাত যাকাত দেওয়ার ক্ষেত্রে তারা ত্রুটি করে না আগ্রহের সাথে দেয় কারণ তারা মুমিন হতে চায় তারা আখেরাতে আল্লাহর সঙ্গে দেখা হবে অবিল আখেরাতে হুম ইউকিনুন তারা আখেরাতে বিশ্বাসী এই জন্য তারা নামাজে একামত করে ঠিকমতো জাকাত দেয় ঠিক মতো এরাই মুমিন এরাই জান্নাতি এ তারা আখেরাতে বিশ্বাসী আখেরাতে বিশ্বাস না থাকলে জাকাত দেওয়া একটু কষ্ট আছে যাদের টাকা বেশি চিন্তা করে লোকেরা বিভিন্ন রকমের কোনো রকমের কমানো যায় কিনা ইমাম সাহেবকে জিজ্ঞেস করে যে কিছু টাকা ছয় মাস আগে আসে নয় মাস আগে আসে বছর এখনও পুরো নয় এগুলো এখন আর দিলে চলবে নিয়ম তো হলো যেদিন জাকাত হিসাব করতে বসবেন লেটেস্ট ব্যালেন্সড একদম সর্বশেষ কত টাকা আপনার কাছে জমা হয়েছে কত টাকার মালিক আপনি সেই দিন কিছু টাকা তিন মাস আগে এসেছে তাতে কী হয়েছে আপনার কাছে টাকা এসেছে তো এগুলো দিতে হেজিটেশন করে এতে বোঝা গেল আখেরাতের ইয়াকিনের অবস্থা দুর্বল আর আমি দিলে তো ক্ষতি হয়ে যাচ্ছে না কমে যাচ্ছে না দিলে বাড়বে আরও জাকাতের অর্থই হচ্ছে দুটো মালকে পাক করবে আর মালকে বাড়াবে জাকাতের দুটো অর্থ একটা নমু বারাকা এটা বেড়ে যায় আর একটা হচ্ছে জাকাত মানে পবিত্রতা তাজকিয়া এই দুটো জাকাতের মাধ্যমে আদায় হয় কাজেই যারা আমরা জাকাত দেই দিতে হিসাব করতে বসি হ্যাঁ আমরা যেন খুব
খাঁটি মনে ভালো মনে আগ্রহ করে যাকাত বেশি হলে যেন খুশি হই, মাশা আল্লাহ এবারে তো আমি গতবারের তুলনায় অনেক বেশি যাকাত দিতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো, এভাবে করে এই মানসিকতা যেন তৈরি হয়ে যায়, তাহলে বোঝা গেল আখেরাতের বিশ্বাস ঠিক মতো আছে, তাহলে বোঝা গেল এই লোকটি ভালো মুমিন। এখন এই মুমিনদের কিছু গুণ বলার পরে মুমিনদের জন্য আখেরাতে সমস্ত কামিয়াবি তাদের জন্য, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এই বলে কতবার আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। আর এই আখেরাতে ইয়াকিন যাদের নেই তাদের কী দুরবস্থা, পরের আয়াতে চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, যারা আখেরাতে মোটেই বিশ্বাসী নয়, তাদের আখেরাতে কোনো ইয়াকিন নেই, এই লোকগুলোর অপকর্মকে আমরা তাদের কাছে সৌন্দর্যময় করে তুলে ধরেছি, কাজেই তারা অন্ধ হয়ে আছে, কাজেই সেগুলোর মধ্যে তারা ব্যস্ত হয়ে আছে। তো যারা আখেরাতে বিশ্বাসী নয় তাদের অপকর্মগুলোকে আল্লাহ তাআলা সৌন্দর্যময় করে দেন, তো এটা দ্বারা আল্লাহকে দায়ী করার কোনো সুযোগ নেই, অর্থাৎ তাদের আখেরাতের ঈমান না থাকার কারণে তাদের এই অপকর্মগুলো, গুনার রাস্তা, আল্লাহর নাফরমানি, যাকাত না দেওয়া, নামাজ না পড়া, এগুলো তাদেরকে তাদের কাছে ভালো লাগে। শয়তান তাদেরকে আসলে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাইয়ানাল্লাহু শয়তানু সুআ আমালিহিম, শয়তান তাদের এই খারাপ কাজগুলোকে, গুনার কাজগুলোকে সৌন্দর্যময় আকর্ষণীয় করে তুলে ধরেছে, শয়তান তুলে ধরে আকর্ষণ করি, আসলে দায়ী হলো শয়তান, তো শয়তানকে দায়ী করলেও চলবে না, শয়তানকে সুযোগ দিয়েছে যে মানুষ শয়তানের কথা যে শুনে, শয়তানের প্ররোচনা যে শুনে, একটা মহিলা যখন বেপর্দায় চলে, পরিবারের পুরুষরা আর মহিলারা বেপর্দায় চলাকে কোনো আইব মনে করে না, তারা মনে করে একটুখানি নিজের ফ্যাশন শো করতে গেলে, একটুখানি কম ঢেকে গেলে তো ভালো লাগবে, তার কাছে এটা খুব আকর্ষণীয় মনে হয়, তাদের পর্দার কথা বলে তার এত কষ্ট হয়, তো তার কাছে খারাপ জিনিসটা কী লাগছে, ভালো লাগছে, খারাপ জিনিসটা ভালো লাগছে। আর একজন পর্দা পুষিদার মহিলা যদি হঠাৎ করে তার গায়ের কাপড় পড়ে যায়, হঠাৎ করে কোনো পুরুষের সামনে পড়ে গেছে, সে খেয়াল করতে পারেনি, বেচারি পর্দা করেন, তার কাছে কেমন লাগবে, এটা অত্যন্ত খারাপ লাগবে, তার অনেক কষ্ট হয়ে যাবে। আমি দেখেছি এরকম পর্দানশীন যখন কোনো জায়গায় হঠাৎ করে তার একটা মানে অযাচিত কিছু একটা অ্যাক্সিডেন্টালি কিছু কাপড় চোপড় পড়ে গেছে, আহারে এত কষ্ট পেয়েছেন মানসিকভাবে আফসোস করতে করতে। আর যাদের আখেরাতে ঈমান নাই তারা বলকে যত খুলতে পারি ততই তো সুন্দর লাগে, তত তাদের কাছে এটা ভালো লাগে। তাহলে বুঝতে হবে আমরা যখন কোনো নাফরমানি করি আমাদের ঈমান মজবুত না দুর্বল, আহারে এই দুর্বল ঈমান দিয়ে আখেরাতে আমরা পার হতে পারবো, ইন্না লিল্লাহ, কেন চিন্তা করি না, দুনিয়ার জীবনটা কয়দিনের, এই জওয়ান মানুষের সৌন্দর্য প্রদর্শন করতে যে চায়, এই মানুষটারই হায়াতের কোনো নিশ্চয়তা আছে, বাইরে রাস্তার মধ্যে দেখে দেখাচ্ছি ঘরে যেতে পারবো এই যানটা নিয়ে কোনো নিরাপত্তা আছে, আল্লাহকে ভয় করতে হবে আমাদেরকে, যে কোনো সময় আল্লাহ তাআলা ডাকতে পারেন। আর যদি আল্লাহ গুনার হালতে আমাকে নেন, এই হালতটা হোসনুল খেতাম হলো, এটা সৌন্দর্য সৌন্দর্যের শেষ ফলটা শেষ পরিণামটা সুন্দর হলো না, যেন আমি বলি লম্বা সময় ধরে টিভি দেখতেছে হাঁ করে করে, লম্বা সময় ধরে ওয়ার্ল্ড কাপ দেখে, লম্বা সময় ধরে অলিম্পিক দেখে, বসতে বসতে যদি ওখানে হার্ট অ্যাটাক হয়ে সিটিং রুমে মারা যায় তাহলে তার আখেরি আমল কী ছিল, তামসা দেখা, তাই না? তাহলে এই মৃত্যুটা ভালো মৃত্যু হলো, যে টিভি দেখতে দেখতে মরে গেল, তামসা দেখতে দেখতে মরে গেল, আর কারো মৃত্যু যদি হয়ে গেলো নামাজ পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে, সুবহানাল্লাহ, এটা একটা সুন্দর মৃত্যু না, আল্লাহ আকবার, নেক আমল করা অবস্থায় যদি আল্লাহ তাআলা মওত দান করেন সেটা কত সুন্দর খেতাম হুমেস্ক হয়ে যায়। এই সৌন্দর্য হয়ে যায় তাদের কাছে খারাপ আমলগুলো, তো আল্লাহর হুকুম ছাড়া তো শয়তান করতে পারবে না, তো আল্লাহ তাআলা এখানে বোঝান যে আমি সৌন্দর্যময় করে দিয়েছি, অর্থ হলো আমার হুকুম না হলে তো তাকে আমি তার আগেই শেষ করে ফেলতে পারতাম, কিন্তু আমি সুযোগ দেই সে আমার সুযোগে ব্যবহার করে আরও খারাপের দিকে যায়। এখন কেউ যদি কোনো গুনাহ করতে যায় আর ওই সময় আল্লাহ তাকে মানে বড় একটা আজাব দিয়ে থামাই দেন তাহলে তো পারবে না, কিন্তু আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দেখেন যে আমি তাকে সুযোগ দেই আর সে গুনাহ করতেই থাকে, করতেই থাকে, তো মনে করে যে তার আর কী অসুবিধা হবে।
আল্লাহকে ভয় করে না ফাহুম ইয়ামাহুন এরা মনে হয় যেন অন্ধ হয়ে যায় তারা মনে হয় যেন ভালো আর মন্দর মধ্যে অন্ধকারের মধ্যে তারা থাকে ভালো মন্দ বুঝতে পারে না আমা বা আমা মানে হলো অন্ধত্ব অন্ধ লোক কি দেখে সূর্য উঠছে না ডুবে গেছে কিছু বুঝে দেখে না এরা হক আর বাতিল কিছুই বুঝে না অন্ধের কাছে দিন আর রাতের মধ্যে কি পার্থক্য আছে কিছু নাই ঘরে বাতি আছে না নাই তার কোনো ফরক আছে না ঠিক তেমনি যেই ব্যক্তি এই তার কাছে আল্লাহ তাআলার হুকুমগুলো আখিরাতের বিশ্বাস এগুলো পালন করার কোনো ক্রাইটেরিয়া মানদণ্ড এগুলো তার মাথায় নেই সেই ব্যক্তিটা অন্ধের মতো সে ভালো মন্দের পার্থক্য করতে পারলো না আলো অন্ধকারের পার্থক্য করতে পারলো না হক আর বাতিলের পার্থক্য করতে পারলো না এই অন্ধকারের মধ্যে সে থেকে গেল أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون এই লোকগুলো এটা যাদের নেচার প্রবৃত্তি এরকম তাদের অবস্থা এরা হচ্ছে তাদের জন্য খুব খারাপ আজাব রয়েছে খুব করুণ শাস্তি তাদের জন্য রয়েছে অহুম ফিল আখিরাতে হুমুল আখসারুন আখিরাতে তারা হয়ে যাবে একদম সর্বহারা দুনিয়ার মধ্যে সর্বহারা পার্টি ছিল এখন কমছে বোধ হয় কিছু তাই না সর্বহারা তারা পজিটিভ সেন্সে ব্যবহার করছে যে গরিব মিসকিনের জন্য সমাজতন্ত্র কায়েম করে তাদেরকে একেবারে সর্বহারা থেকে উদ্ধার করবে তো দুনিয়ার মধ্যে গরিব মিসকিন কিছু এবং ধনী গরিবের কিছু আল্লাহ তাআলা রেখেছেন মানুষের কিসমতের ফয়সালা চেষ্টা তদবির বিনিময়ে যা পাবে তকদির অনুযায়ী এইটা দুনিয়ার মধ্যে গরিব হওয়াটাই সর্বহারা হয়ে গেল না যে ব্যক্তি আখেরাতে জাহান্নামী হয়ে গেল সেই হলো সবচেয়ে বড় সর্বহারা এই কথাটা বোঝা দরকার তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা এই দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আপনার টাকা লস হয়ে গেছে একদিন আপনার জমি দখল করে ফেলেছে তাই না আহারি জমিটা আরেকজন দখল করে ফেলে নিয়ে বাড়ি করে ফেলেছে আপনার বাড়ি আরেকজন দখল করে ফেললো আপনার ফ্ল্যাট আরেকজন দখল করে ফেললো যেটা করছে এখন তো এটা ক্ষতি হয়ে গেল ঠিকই কিন্তু এই ক্ষতি আখেরাতে আপনার কাছে মনে হবে এটা আপনার লাভ হয়েছে ক্ষতি হয় নাই আখেরাতে গিয়ে দেখবেন কি আরে দুনিয়াতে এত আফসোস করেছি এখন দেখি যে আমার লাভ হয়ে গেছে কারণ ওগুলো সবসময় আপনাকে এখন ফেরত দেওয়া লাগতেছে এখন কি আর জমি আর ফ্ল্যাট ফেরত দিতে পারবে কী দিয়ে ফেরত দিবে তার নেক আমল কিছু থাকলে এগুলো সব আপনার অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে তো দিয়ে দেখা গেলো যে আল্লাহ তো কিছুই পূরণ হয় নাই হক ও বহু বাকি রয়ে গেছে আল্লাহ তাআলা বলেন বাকিটা শোধ করো তাহলে কী দিয়ে শোধ করবো যা ছিল নেকি শব্দ দিয়ে দিয়েছেন তাকে তার গুণাগুলো সব নিয়ে আসো তোমার কাঁধে তারা আপনি এখন ওগুলা তার আপনার নেকি আর তার নেকি যোগ করে এবার আপনি জান্নাতে চলে যাচ্ছেন তাহলে দুনিয়াতে যখন মানুষ এভাবে জুলুম করে আরেকজনকে আসলে দুনিয়াতে মাজলুম মনে হলেও আসলে আখেরাতের দৃষ্টিতে সে অনেক বেশি লাভবান হয়ে গেল তার অর্থে এই নয় যে আমাদের যাই যা কিছু সব লইয়া যায় আমরা কিছু করবো টরবো না এটা বুঝতে চাচ্ছি না কারণ দুনিয়ার মধ্যে জুলুম করতে দেওয়াটাও ঠিক না তাই না এই রাস্তা খোলাটাই দরকার নাই তারপরেও যদি আপনি শত চেষ্টা করেও দেখলেন যে জালিমকে আটকানো গেল না জালিমের কপাল পড়া তাহলে এরা আখেরাতেই ক্ষতিগ্রস্ত হবে উলাইকা আল্লাযীনা লাহুম সুউল আযাব ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন এরা আখিরাতে সর্বশান্ত হয়ে যাবে মহাক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই কথাগুলো বলে আখিরাতের উপরে ঈমান আনার কি সুন্দর পরিণাম যেটা আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা হলেও দান করেছেন যদি আমাদের আখিরাতে মোটে ঈমান না থাকতো আজকে যারা প্রচুর লোক পৃথিবীতে আসে আখিরাত বলতে কিছু আছে বলে তারা আদৌ বিশ্বাস করে না প্রচুর লোক আছে তাই না তারা বলে যে এগুলো কিছু কুসংস্কার ছাড়া কিছু না বাস্তবতা যেটা আছে বাস্তবতার পিছনে অবাস্তব বলতে কিছু নাই এগুলো ভুলে যাও ওগুলো খামাখা এই এক ধরনের ধর্মগুলো মানুষকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত অলৌকিক অলিক কথাবার্তা জোগাড় করেছে তো আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন ওয়াইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম এই কথাগুলো বলে আবার কোরআনের দিকে আল্লাহ তাআলা গেলেন যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলেন হে নবী নিশ্চয়ই আপনি এই কোরআনকে রিসিভ করেন এমন এক সত্তা থেকে যিনি হাকিম এবং আলিম
এই কোরআন আপনি নেন গ্রহণ করেন এই যেটা আপনার কাছে পৌঁছে কোরআনটা এটা কার কাছ থেকে এসেছে এমন এক মহান সত্তা যিনি হাকিম যিনি অত্যন্ত জ্ঞানে পরিপূর্ণ এবং আলিম যিনি সব জানতা যার জ্ঞানের কোনো সীমা নেই তার জ্ঞানের কাছে কেউ পৌঁছতে পারে না এমন মহা জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার কাছে কোরআন দেওয়া হচ্ছে আপনি রিসিভ করছেন এটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কি সন্দেহ আছে কার থেকে কোরআন পাচ্ছেন তিনি তো মানুষকে পৃথিবীর মানুষকে বোঝানো দেখো এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেড না ওনার রচনা নয় এটা আল্লাহর কাছে ওনাকে দেওয়া হচ্ছে তোমরা এটাকে গ্রহণ করো আমি এটা জ্ঞানে পরিপূর্ণ কোরআনের সঙ্গে যদি কোনো জ্ঞান না মিলে সাংঘর্ষিক হয়ে যায় এটা কি জ্ঞান হবে বিজ্ঞানের কোনো তত্ত্ব কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে না যদি সাংঘর্ষিক হয় তাহলে ওই তত্ত্বটা ওই থিওরিটা বিজ্ঞানের ঠিক আছে না তাহলে বিজ্ঞান অবশ্যই ভুল করছে এখানে যে বিজ্ঞানী বিজ্ঞান তো কোনো জিনিস না বিজ্ঞানী যেটা বলে আর কি সেই বিজ্ঞানী ভুল তত্ত্ব আবিষ্কার করেছে কোরআন এর সঙ্গে কোনো বিজ্ঞানে কখনোই কন্ট্রাডিকশন হবে না এই জন্য আল্লাহ তাআলা নিজের সিফাতকে এখানে হাকিম এবং আলিম বললেন যে তিনি এত জ্ঞান জ্ঞানী যিনি তার কাছে কোরআন এসেছে এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় জ্ঞানের আধার তোমরা এই কোরআনের জ্ঞান থেকে দূরে থেকে তোমরা কি জ্ঞান শিখতে পারবে আদৌ এই জন্য পৃথিবীর মানুষ যদি চন্দ্রেও যায় তার জ্ঞানের এত কমতি হতে পারে সে গোসল করে শরীর নাপাক হয়ে আসে শরীর নাপাক হয়ে গেলে যে গোসল করা লাগে এটাও তার জানা নাই আসে না দামি স্যুট পরে এসেছে কিন্তু তার শরীরটা ফরজ গোসল করতে পারেনি কারণ আসল জ্ঞান তার কাছে নেই অনেক দামি স্প্রে লাগিয়েছে কিন্তু বডিটা কি নাপাক নাপাক বডি তো এই জন্য কোরআন ছাড়া মানুষ আসল জ্ঞানের সন্ধান আদৌ পাবে না আসল জ্ঞান কোনটা যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে কে সৃষ্টি করেছেন মৃত্যুর পরে কোথায় যাব এর চেয়ে বড় জ্ঞান আর কোনোটা আছে বিমান কেমনে বানাবে রকেট কেমনে বানাবে এগুলো ঠিক আছে কিছু কাজে লাগে রেলগাড়ি কেমনে বানিয়েছে এগুলো আবিষ্কার করেছে ভালো কথা এগুলো সব করে দুনিয়ার টেম্পোরারি লাইফের জন্য এখানে থেকে যাবে এরপরে যেখানে যাব আখেরাতে ওই জ্ঞান যদি না থাকে দুনিয়ার মহাবিজ্ঞানী বিশাল সায়েন্টিস্ট তার অনেক ভ্যালু দেওয়া হয় কিন্তু আসলে তার কাছে আল্লাহর কোনো ভ্যালু নেই আল্লাহ শুকর আদায় করি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন জ্ঞান থেকে বঞ্চিত করেননি আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ যদি আল্লাহ তাআলা হিদায়াত না দিতেন এইদিকে কিছুতেই আমরা যেতে পারতাম না হিদায়াত পেতাম না তারপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাহিনী নিয়ে আসছেন إذ قال موسى لأهله إني آنست نارا موسى عليه السلام تار پوریبار کے بولن تار بیبی کے بولن جا آمی تو دیکھتے پاچھی منحظر آگون دیکھا جائے گھٹو نا کی تینی مشر تھی کہ جہاں چولے آشلن مادیان علاقہ اسے پہنسے گئے چلن کن نوبر کا چھے شوائب علیہ السلام کا چھے شکانے بیشا دیئے ہوئے گلو ونا شکے آدھ بسر چکتی سلو দশ বছর আট থেকে দশ দুইটা কমপ্লিট করে তারপরে যখন তিনি আসলেন এবার আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন যান ফেরাউনের কাছে কাজ আছে ওদিকে যান মাদিয়ান থেকে মিশরে যখন যাচ্ছিলেন মরুভূমি পার হচ্ছিলেন রাতের বেলায় অন্ধকার প্রচণ্ড ঠান্ডার দিনে শীত মরুভূমিতে শীতকালে ভালোই শীত লাগে প্রচণ্ড ঠান্ডা লাগে এখন ওনারা দুজনেই রওনা করে দিয়েছেন কাঁপছেন ঠান্ডা লাগছে কোথায় আগুন টাগুন আশেপাশে নেই তো একটু দূরে যখন তুর পাহাড়ের পাশে দিয়ে যাচ্ছিলেন মিশরের দিকে দেখলেন যে আগুনের মতো দেখা যায় কিছু একটা ওনার বিবিকে বললেন তুমি থাম থাকো এখানে ইনি আনাস্তু নারান আমি মনে হয় যেন আগুন দেখতে পাচ্ছি ওই যে মনে হয় যেন আগুনের লক্ষণ দেখতে পাচ্ছি একটু আগিয়ে গিয়ে আমি ওখানে একটু যাই সাআতিকুম মিনহা বিখাবারিন এই আগুন হঠাৎ করে কীভাবে কোত্থেকে এখানে আসলো ওইটার খবর তোমার কাছে নিয়ে আসবো আমি আগুন আসে না নাই সত্যি আও আতিকুম বি শিহাবিন কাবাস অথবা আগুনের একটু শিখা নিয়ে আসবো একটু আগুন ধরিয়ে লাকড়িত করে নিয়ে আসবো একটু মশালের মতো করে আমি তোমার কাছে নিয়ে আসবো এটা কাজে লাগবে লা আল্লাকুম তাস্তলুন আশা করা যায় তোমার যে অনেক শীত লাগছে ঠান্ডা লাগছে
তুমি কিছু আগুনও পোহাতে পারবা, লাকড়ি টাকড়ি জোগাড় করে আগুন নিয়ে এসে আমরা একটু, হ্যাঁ আমরা একটুখানি উষ্ণতা অর্জন করব, ঠান্ডার মধ্যে তো শরীর কাঁপছে, আমি একটু যাই ওদিকে, তুমি থাকো। মুসা আলাইহিস সালাম একলাই গেলেন, কারণ বেচারি মহিলাকে উনি আর একলা মানে সফর করালেন না, এখানে একটু থাকো তুমি। ইদ ক্বালা মুসা লিআহলিহি মুসা তখন তার পরিবারকে বললেন, ইন্নি আনাসতু নারা, আমি দেখতে পাচ্ছি আগুনের কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সাআতিকুম মিনহা বিখবর, সেখান থেকে আমি একটু খবর নিয়ে আসি তোমার কাছে, কি ব্যাপারটা, কি কোনো মানুষ আছে কি না, আও আতিকুম বি শিহাবিন কাবাস, অথবা আগুন হলে সেখান থেকে আগুনের কিছু শিখা আমি নিয়ে আসবো, একটা মশাল কিছু আগুন ধরিয়ে নিয়ে আসবো, লাল্লা কুমতাস তলুন, আশা করা যায় তুমি নিজেও একটু আমরা সবাই মিলে আগুন পোহাতে পারবো। আগুন পুহিয়েছি আমরা শীতকালে, মনে আছে লাকড়ি দিয়ে আগুনের বর্ষি, বর্ষি বলে না এটা কি বলে, যে বর্ষির মতো একটা মাটির ইয়ে ছিল, বর্ষিও বলে, হ্যাঁ হ্যাঁ, এক এক জায়গায় আঞ্চলিকভাবে এক এক শব্দ আছে, মাশা আল্লাহ। তো যাই হোক, তো এই আগুনের এই এরকম একটা আমরা আগুন রোদ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো, লাল্লা কুমতাস্থল। এখন মুসা যখন ওখানে আসলেন, যেটা আগুন মনে করেছিলেন সেখানে যখন আসলেন, ফালাম্মা জাআহা নুদিয়া আম বুরিকা মা ফিন্নার, যখন তিনি সেখানে আসলেন, আসার পরে বলা হলো ডেকে, শোনো যে আগমনকারী, এই আগুনের মধ্যে যে আছে, এই আগুনের আশেপাশে যে আছে, তাদের তো সব বরকত দিয়ে ভর্তি করে দেওয়া হবে, এগুলো সব বরকতের আগুন, এটা ওই জ্বালানোর আগুন না, এটা আসলে নার নয়, এটা আসলে নূর, এটা জ্বালানির মতো আগুন নয়, আলো আছে ঠিকই কিন্তু এটার মধ্যে এটা নূর। এইখানে এই আগুনের বা এই উনি উনি আগুন মনে করেছেন বলে আগুন বলা হচ্ছে, যে এটা আগুনের মতো যেটাকে মনে করেছ এটা তো বরকতে পরিপূর্ণ জিনিস, এটা জ্বালিয়ে ছাই করে দেওয়ার মতো ওই আগুন না এটা। ওকে, তাহলে এখানে আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে এই তুর এই পাশের এখানে যারা যারা এসেছ, বরিকতা ইয়া মুসা, যে এই মুসা আপনি যে এখানে এসেছেন এই আগুনের পাশে আসার কারণে তো আপনি বরকত পেয়ে ধন্য হয়ে যাবেন, এখন বরকত আসছে আপনার জন্য, সুসংবাদ দেওয়া হচ্ছে। অবুরিকামান হাওলাকা, এমন আপনার আশেপাশে যারা আছে তারা সবে বরকতে এখন পরিপূর্ণ হয়ে যাবে, মালা ফেরেশতারা আপনার পাশে আছে, আপনি এখন বরকতের খেলা দেখতে পাবেন, বরকতের জায়গায় আপনি চলে এসেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন যে সামথিং ভেরি ইম্পর্টেন্ট ইজ হ্যাপেনিং টু ইউ নাও, আপনি এখন অনেক গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাবেন, আপনার জীবনে এখন বরকত ভর্তি হয়ে যাবে। ওয়াসুবহানাল্লাহি রাব্বিল আলামিন, তারপর বলা হলো যে আল্লাহ যে কত পবিত্র, যিনি সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টির যিনি রব, আল্লাহ তাআলার গ্লোরিফিকেশন, তার প্রশংসা এই প্রসঙ্গে ওনাকে শুনিয়ে দেওয়া হলো, আপনি দেখি আশ্চর্য হয়ে যাবেন, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের কত মানে অশেষ নিদর্শন আপনি দেখবেন, যিনি রব্বুল আলামিন তাকে আপনি একটু পরে তার কাছে আপনি চলে এসেছেন, অলরেডি আপনি আল্লাহ তাআলার সান্নিধ্যে এসেছেন। ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, মুসা আল্লাহ তাআলা কথা বলছেন ওনার সাথে, মুসা শুনতে পাচ্ছেন, আমি আল্লাহ আল আজিজ আল হাকিম আপনার সাথে কথা বলছি। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বললেন, এই জন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, এটা ওনার এই ইউনিক এক পজিশন মর্যাদা মুসা আলাইহিস সালাম, যার সঙ্গে দুনিয়াতে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কথোপকথন হয়েছে কোথায়, মেরাজ গিয়ে, সেটা যেন আরেক মর্যাদা, আল্লাহ তাআলা একদম আপন জায়গায় ডেকে নিয়ে গিয়েছেন, তার আরশের কাছে নিয়ে গিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা কথা বলেছেন, আন আল্লাহুল আজিজ আল হাকিম, আমি আল্লাহ, কোন আল্লাহ, যিনি আল আজিজ আল হাকিম, আল আজিজ অর্থ কি, আল আজিজের অর্থ হচ্ছে যে তিনি সবচেয়ে বড় শক্তিশালী, আল আজিজ উল্লাজি লা ইউকহার, যাকে কখনো কেউ থামাতে পারে না, দমাতে পারে না, পরাজিত করতে পারে না,
কিন্তু যিনি সবাইকে থামাতে পারেন, দমাতে পারেন, পরাজিত করতে পারেন, সেই নামটি হচ্ছে আল আজিজ। আর আল আজিজ আল হাকিম, আর আমি হচ্ছি সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী, সে যার জ্ঞান বিচক্ষণতা, যার প্রজ্ঞা সে মানে সীমাহীন, যেটা কেউ কখনো আন্দাজ করতে পারবে না, তিনি সেই হাকিম আল্লাহ তাআলা, তার কাছে আপনি এসেছেন। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা শুরু হচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেন, এক কাজ করেন মুসা, ও আলকা আসক, হাতের লাঠিটাকে এমনি করে থ্রো করেন তো দেখি, লাঠিটাকে ছুঁড়ে মারে, এভাবে থ্রো করে, নিক্ষেপ করে। তিনি নিক্ষেপ করলেন, হাত থেকে নিক্ষেপ করে দিলেন। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান, যখন থ্রো করলেন এই লাঠিটি একটা অন্য কিছু রূপান্তরিত হয়ে এটা এখন নড়াচড়া শুরু করে দিল। জান কাআন্নাহা জান, মনে হয় যেন এটা সাপ হয়ে গেল। জান অর্থ জিনও হয়, জান অর্থ এক ধরনের সাপের নাম, এক ধরনের সাপ হয়ে গেল সেটা। এটা দেখে তো মানে বলা হলো কাআন্নাহা জান, আর জান বলা হয় সৌবানুল খাফিফ সারিউল জারি। জান শব্দের অর্থ হচ্ছে হালকা পাতলা ছোট সাইজের সাপগুলো, এটাকে আরবিতে বলা হয় জান। আর অন্য সাপগুলোকে বলা হয় সৌবান, যেগুলো মেইন সাপ অর্থে মেইন অর্থ, আর জান হলো ছোট ছোট সাপগুলো। আমাদের দেশে এরকম দেখছে না, ছোটো ছোটো সাপ আছে না, কিছু কিছু বড় বড় আছে, হ্যাঁ কিছু কিছু সাপ আছে ছোটো ছোটো। আপনি দেখবেন যে পানিতেও কিছু সাপ থাকে ছোটো সাইজ, এগুলো খুব বড় হয় না। ওই যে পানির ভিতরে সাপ থাকে কী সাপ জানি বলে এটাকে, না ধরাটা কিছু বড় হয়, এসে মাইটটা সাপ না কি বলে একটা মেটে রঙের এইটা থাকে, এইটা ছোটো ছোটো, এটা বেশি বড় হয় না। তো এই যে ছোটো সাপ, এবং ছোটো সাপ সাপগুলো অনেক সময় গাছে টাছেও থাকে। আমি একবার আমার গ্রামের বাড়িতে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে এক তাল গাছ থেকে আরেক তাল গাছে থেকে আমার কানের উপরে দিয়ে শোঁ করে একটা কিছু ঘুরে গেল, ছোট সাপ, এর এক হাত মানে এতটুকু সাইজ হবে এবং তার দুই মাথা, হ্যাঁ কী বলে এটাকে ফরিঙ্গি সাপ বলে, তার উড়ে যায় এবং দুই মাথা। আমি তো ভয় আসছি। তো এরকম এগুলোকে বলা হয় জান, ছোটোখাটো সাপ, কিন্তু খুব দ্রুত এগুলা নড়াচড়া করে। কান্নাহা, লাঠিটা হয়ে যায় নাই, তালা বলে মনে হয় যেন লাঠির মতো হয়ে গেল, মানে সাপের মতো হয়ে গেল, লাঠিটা সাপ হয়ে যায় নাই কিন্তু ওনার কাছে দেখতে সাপের মতো লেগেছে। অরিজিনালি ওটা লাঠিই আছে কিন্তু আল্লাহর কুদরতে নড়াচড়া করছে, এখন মুসার চোখে মনে হচ্ছে এটা সাপ। ওকে, এইটা দেখে তো ভয়ে তিনি ওয়াল্লা মুদবেরা, তিনি দ্রুত গতিতে পিছন দিকে না তাকিয়ে দৌড়া শুরু করলেন সামনের দিকে, যেই দিক থেকে আসছিলেন উল্টো দিকে আবার ভাগা শুরু করে দিলেন, পৃষ্ঠে প্রদর্শন করে দৌড়া শুরু করলেন। অলম ইউ আক্টিভ, একটুখানি পিছন দিকে দেখলেন না কি বিপদে পড়ছি রে বাবা। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুসা লা তাখাফ, মুসা ভয় করবেন না, ভয়ের কারণ নাই, থামেন, শোনেন, ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আপনাকে তো নবী বানিয়েছি, আমার কাছে আসলে নবীরা বুঝি ভয় পায়, হ্যাঁ আমার সঙ্গে আপনার কথাবার্তা হচ্ছে, এখন ভয়ের কী আছে, সব একটা দেখছেন, আপনি শান্ত হন, শান্ত হন, আমার কাছে এসে ভয় পাওয়ার কিছু নাই, আমাকে আপনি ভয় পাবেন কেন, আপনি তো আমার নবুয়ত দিয়েছি আপনাকে, আপনি তো আমার প্রিয় বান্দা, আপনি ভয় পাবেন কেন, আমাকে ভয় পাওয়ার কথা তো দুষ্ট লোকগুলো, ইল্লামান জালামা, যারা জালিম তারা শুধু ভয় পাবে আমাকে, আপনি তো গুনাহ করেন নাই, নবীরা তো গুনাহ করে নাই ভাবে। সুম্মা বাদ্দালা হুসনাম বাদা সু ফাইন্নি গাফুরুর রহিম, যারা যারা দুষ্ট আছে, যারা গুনাহগার, যারা অপকর্ম করে, দুষ্কৃতিকারী, এরা আমাকে ভয় পাওয়ার কথা, তারপরেও এই দুষ্কৃতিকারীগুলো যদি আবার সুম্মা বাদ্দালা হুসনাম বাদা সু, এরাও যদি আবার গুনাহ করার পরে
অনুতপ্ত হয়, তাওবা করে, ইস্তিগফার করে, তাদের জীবনে আবার তারা দিনের দিকে চলে আসে, তাদেরকেও তো আমি ক্ষমা করে দেব। ফা ইন্নি গাফুরুর রাহিম, আমি তাদেরকেও ক্ষমা করে দেব, আমি কারণ আমি ক্ষমাশীল, আমি অত্যন্ত দয়ালু, আমার কাছে ক্ষমা চাইলে আমি তাদেরকে প্রত্যাখ্যান করব না, তাদেরকে আমি সরিয়ে দেব না, দূরে সরিয়ে দেব না, আমি তো স্টিল তাদেরকে ক্ষমা করব। তো আল্লাহ তাআলা ওনাকে এই খবর বলে সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ তাআলা ওনাকে আরও কিছু কাজ করতে বললেন, নবুয়াতের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভালো করে কী করতে হবে, ফেরাউনের কাছে যাবে, ওনার কী কী মর্যাদার দরকার সেগুলো আল্লাহ তাআলা এখন ওনাকে দেবেন। এখন আল্লাহ তাআলা বললেন, এক কাজ করেন নবী, আপনাকে আমি কিছু মর্যাদা দেব, কারণ আপনাকে তো দায়িত্ব পালন করতে হবে। ওয়াদ খালিয়াদা কাফি জাইবেক, জাইবের অর্থ হলো পকেট বর্তমানে, কিন্তু আরব দেশে তখন মানে এই যে বুকের মধ্যে যে জামার এখানে ইয়ে করা আছে, বোতাম লাগানোর জায়গা আছে, এইটাকেই জাইব বলে। তো এটার ভিতরে হাত ঢুকান, তার মানে এখানে ভিতরে হাত ঢুকাই, হাতটাকে বগলের তলে এভাবে নেন আর কি, জামার ভিতরে দিয়ে হাত ঢুকান। ওয়াদ খেল ইয়াদা কাফি জাইবিকা, আপনার পকেটে হাত ঢুকান, মানে জামার ফাঁসখান দিয়ে আপনার বগলের তলে হাত ঢুকাই দেন, দিয়ে এরপরে বের করেন, বের করলে কী হবে, তাখরুজ বাই দ আমিন গাই রেসু, আপনার হাতটা বেরিয়ে আসবে, ঢুকাই দেওয়ার পরে আবার বের করে ফেললে দেখবেন যে হাতটা একদম শুভ্র, সাদা, উজ্জ্বল হয়ে বের হয়েছে, মিন গাই রেসু, কিন্তু এর মধ্যে কোনো রোগ টোগ নাই, শ্বেত রোগ ধরে নাই আপনার হাতকে, ধলা রোগ বলেন নাকি এই জাতীয় বলে না কোনো কোনো আঞ্চলিক ভাষায়, শ্বেত রোগ, ধলা রোগ, যে এইটা রোগ ধরে নাই, আপনার হাত একদম ঠিক মতো আছে, ভয় পাবেন না আবার হাত দেখে কী হলো হাতের আবার, না এই এভাবে দেখেন, আপনি দেখবেন যে হাত সাদা হয়ে শুভ্র হয়ে এসেছে। আর এইভাবে করে এটা দিলাম, এভাবে ফিতেছে আয়াতিন, নয়টি মৌজাদা দিয়ে আপনাকে পাঠাচ্ছি, হাত থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে নয়টি আপনাকে লিস্ট অফ মর্যাদা দিলাম, এগুলো নিয়ে আপনি দেখবেন ফেরাউনের সঙ্গে দাওয়াত দিতে যান, খুব কনফিডেন্স সহকারে যান, ভয়টার কোনো কারণ নাই, সাপ দেখে ভয় পেয়েছেন ওখানে, ওখানে গিয়ে কী করবেন, তার মানে আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে বি কনফিডেন্ট, নয়টা দিচ্ছি আপনাকে মর্যাদা, একটাও তারা রদ করতে পারবে না, যে আল্লাহ মুসলমানরা দুর্বলতায় ভুগবে কেন, মুসলমানরা থাকবে পরিপূর্ণ, আল্লাহ দিনের হকের মধ্যে আসে তাই না, আলহামদুলিল্লাহ, হক আলা কখনো দুর্বল হয় নাকি, বাতিলওয়ালা দুর্বল হবে, মুসলমান মাথা উঁচু করে হাঁটবে, আল্লাহ দিন আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, আমরা অন্যদেরকে ভয় পেয়ে পেয়ে তাদের সঙ্গে ম্যানেজ করি কেমনি চলবে, অস্থিরতা, অমুসলিমদেরকে খুশি করি কোনো রকমের দেশে টিকে থাকা যায় কি না, এরকম চিন্তা করা দরকার নাই, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করলে মাখলুকের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন, আর যে আল্লাহকে খুশি করবে না, অমুককে খুশি করবে, তমুককে খুশি করবে, সে আল্লাহকেও হারালো আর আল্লাহ তাকে আরও অসহায় করে দেবেন ওদের কাছে, তাই সবসময় ওমেন, যদি জীবনে চলে যায় যাক, কিন্তু সে একমাত্র আল্লাহর উপরে তার ভরসা করবে, সে অন্য কাছে কারো কাছে নত হবে না, তার হক তাকে এমন মজবুত করে টিকিয়ে রাখবে, আর হক যখন মজবুত হয় না, কিছু কিছু মানুষ আছে যে ইসলামের এত ব্যাখ্যা করলে টুলে, তো আমাদের একটা একটা এক্সাম্পল দিই, কেউ কেউ বলে যে মহিলারা যখন নিকাব পড়ে এটা অন্য অমুসলিমরা কী মনে করবে দেখলে, এই দরকার নাই, এটা খামাখা ইসলামের ব্যাপারে অতিরিক্ত একটা আমরা ইয়ে দেখাচ্ছি, বাড়াবাড়ি করছি, এভাবে কথা কেউ কেউ বলতে শোনা যায়, আর বলে যে আমাদের মহিলারা যদি বেশি করে বোরকা পরে, তা যারা নন প্র্যাকটিসিং, যারা প্র্যাকটিস করে না, তারা এই বোরকাওয়ালার দিকে দেখে ভয় পাবে, ইসলাম দিকে আসবেই না, দাওয়াতি কাজ করার জন্য বোরকা কিছু মানে পর্দা পর্দা কিছু কমাই দেন, তাহলে আপনার কাছে আসবে, কথা বলতে সুবিধা হবে, এগুলো কোনো যুক্তি হলো, সুবহানাল্লাহ, ওয়াজাইয়ান আলহামু শয়তান সু আমালহিম, শয়তান মানুষকে ভালো বুদ্ধি দেয় না খারাপ বুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দেয়, শরীরের ব্যাপারে লোকদেরকে এরকম কথাবার্তা বলতে শোনা যায় যে বেশি আপনার টু মাছ করেন, দানি এত লম্বা রাখছেন, এটা দেখলে মুসলিমরা বলবে যে টু মাচ, আপনার মানে কিছু একটা মনে করে কিনা, সন্ত্রাসী মনে করে কিনা, একটু নিজেকে স্মার্ট করেন, হ্যাঁ এরকমও কারো কারো বলতে শোনা যায়, হ্যাঁ সুবহানাল্লাহ, আর অমুসলিমরা রমাদান আয় রাখলে অসুবিধা নাই,
রবীন্দ্রনাথ ঠাকুরের আমার দাড়ি রাখলে তার কোনো অসুবিধা হয় নাই, মুসলমানরা রাখলেই অসুবিধা আর কি। শিখেরা রাখে দাঁড়ি চুল কিছুই তো বাদ দেন না, সুবহান আল্লাহ। তারা আসে তারা পাগড়ি ছাড়া তো মানে কেউ কেউ তো আসে জীবনে বাড়ি হবে না ঘর থেকে। আর আমাদের মুসলমানদের এত লজ্জা এত সরম, আহারে। তা আপনি যান এগুলো নিয়ে ইলা ফিরআউন ও কাওমিহি, ফিরআউন আর তার কওমের কাছে যান, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, এরা অত্যন্ত ফাসিক কিসমের মানুষ, এরা অত্যন্ত দুষ্কৃতিকারী, অন্যায় বাড়াবাড়ি সীমা লঙ্ঘনকারী, তার দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করছে, এদেরকে আপনি দাওয়াত দিতে যান, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়ার্নিং শুনাতে যান। আপনি এই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাচ্ছি, অনেক বড় কাজ আছে আপনার। তিনি তো আল্লাহর নবুয়ত পেয়ে গেছেন, তিনি তো স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করতেই যাচ্ছেন। ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরাতান ক্বালু হাযা সিহরুম মুবীন, যখন তাদের কাছে আসলো আমার আয়াতগুলো ফেরাউনদের কাছে, তিনি সব নমুনা, তারা বলল তুমি নবী হলে কিছু দেখাও, মর্যাদা কই, মর্যাদা দেখালেন। মুবসিরাতান, তারা সব দেখতে পেল, দিব্যি দেখতে পেল। তাদের সামনে মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সব হয়ে গেল। কত কাহিনী জমল, তারা স্টেডিয়ামে বসলো, সবাইকে নিয়ে আসলো ফেরাউন, সব শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাঠি সবগুলো তাদের সাপ খেয়ে ফেললো। এগুলো দেখার পরে কি বলল এখন, কালু হাদা সিহরুম মুবীন, বলো এটা একটা বড় ধরনের জাদুর খেল ছাড়া আর কিছু না, জাদুবিদ্যায় পারদর্শী হয়ে আরেক দেশ থেকে এখন আসছে তোমাদেরকে ধোকা দিতে। তারা যে কথা বলল, তারা আসলে কি জাদু হিসাবে বিশ্বাস করছিল? তাদের অন্তরে ঠিকই জানে, কিন্তু পাবলিককে বলছে, মিডিয়া আরেক কথা বলছে, ভিতরে ভিতরে তারা ঠিকই জানে, মিডিয়া বলে আরেকটা। তারা কি বলে সে কথা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াজাহাদু বিহা, তারা জেনে শুনে এটাকে অস্বীকার করলো মানতে, এটা ওহী নয়, এটা আল্লাহর কোনো নবুয়ত নয়, এটা জাদুর খেলা, এটা মুজিজা নয়। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তাদের নিজেদের ভিতরে ইয়াকিন হয়ে গেছে এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা জাদুও না, এটা আল্লাহর কাছ থেকে যেটা বলছে কথা ঠিক। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, তারা ভিতরে ভিতরে সবাই বুঝে ফেলেছে, ইয়াকিন হয়ে গেছে এটা এই নবী তো আল্লাহর কথাই বলছে, তিনি তো নবুয়ত পেয়েছেন, এই মর্যাদা আল্লাহর কাছ থেকে এসেছে, মুসা কোনো ক্ষমতা নাই এই মর্যাদা তৈরি করতে। কেন তারা এটা করলো? জেনে শুনে মানুষ কেন উল্টা কথা বলে, জানে একটা জিনিস সত্য বলে আরেকটা, কেন করে এটা? জুলুম করার জন্য, অন্যায়, নাহক কাজ করার জন্য, ন্যায়ের বিপরীত অন্যায়, আর অন্যায়টাই জুলুম। এ তারা জুলুম করার জন্যে, অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে, অলুয়া তাদের ক্ষমতা যে তারা এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, এটা হাত থেকে যাতে না খসে যায়, তার জন্য হক না হকের কোনো পরোয়া করবে না, আসলটাকে ধরে রাখতে হবে। তো জেনে শুনে হককে প্রত্যাখ্যান করে পৃথিবীর মানুষ, আর কিছু না জেনে প্রত্যাখ্যান করে, কিন্তু জেনেও বহু লোক প্রত্যাখ্যান করে, এবং এরা অনেক বড়, এদেরকে বলা হয় কি, জ্ঞান পাপী, তাই না? এই সমস্ত লোককে কী বলা হয়? জ্ঞান পাপী, মানে সে জেনেছে এটা হক, কিন্তু বলে এটা না হক। তারপরে আল্লাহ তাআলা কী করলেন, কাহিনী অন্য জায়গায় লম্বা এসেছে, এখন আল্লাহ লম্বা কাহিনীতে না গিয়ে বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, হে নবী আপনি দেখুন, দেখছেন কি পরবর্তী পর্যায়ে অস্বীকারী ফেরাউনের কি করুণ পরিণতি হয়েছিল, ফাসাদ সৃষ্টিকারী দুষ্কৃতিকারী ফেরাউন এবং তার পরিষদবর্গের কি করুণ পরিণতি হয়েছিল, সাগরে ডুবে হালাক হয়ে গিয়েছিল। এই কথা বলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, দুনিয়া সব নবীরাই এরকম ফেস করেছে, যারা ক্ষমতার মধ্যে বসে থাকে, যাদের শক্তি রয়েছে, তারা হককে সবসময় প্রতিরোধ করে, ইসলামের দুশ্মনী করে, ক্ষমতাসীনটা সবসময়, এটা আপনি মনে রাখবেন। আর তারা দুনিয়ার মধ্যে তাদের ক্ষমতা যাতে না ছুটে যায়, এই জন্যই তারা হককে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না। আমি তাদেরকে করুণ পরিণতি দেখাবই একদিন, প্রত্যেক জালিমের করুণ পরিণতি হবে কি না, অবশ্যই হবে, সময়ের ব্যাপার, কখন হবে সেটা কারো হাতে নেই, সেটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কাউকে আল্লাহ নগদ দেন, ধরে ফেলেন, কাউকে আল্লাহ তাআলা বহুদিন সময় দেন, সুযোগ দেন, কিন্তু
كحديث رسول الله صلى الله عليه وسلم بولين إن الله يمهل الظالم الله ظالم كي একটু রশি ঢিলা করে দেন কিন্তু যখন তিনি ধরেন টান দেন আল্লাহ রশি ছাড়তে থাকেন ঢিলা করেন সে চলতে থাকে তাকে ধরার কেউ নাই তাকে ধরার কেউ নাই সে তো সবকিছু মালিক হয়ে গেছে এরপরে রশি ঢিলা করতে করতে হঠাৎ করে যখন টান দেন লাম ইফলেথু জালিমকে আল্লাহ তখন আর ছুটতে দেন না এক ধরে শেষ করে দিবেন সেদিন আল্লাহর ফয়সালা তার জন্য হয়ে গেছে আল্লাহ তাআলা যারাই জুলুম করে জালিমদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দেন আল্লাহ তাআলা না দিয়ে ছাড়েন না কারণ তাকে একদিন এই আল্লাহর কাছে যেতেই হবে পৃথিবী তাকে তার এই বরাদ্দ তাকে দেওয়া হয়নি অনাদিকালের জন্য এটা সীমা পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছেন সে তওবা করে কিনা দেখতে চান এভাবে চলে গেল মূসা আলাইহিস সালাম কাহিনী আল্লাহ তাআলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার সব নবীরা এগুলো ফেস করেছে আপনাকে ফেস করতে হবে সবার করুণ পরিণতি হয়েছে যারা আপনার কথা মানবে না তাদের করুণ পরিণতি একদিন হবে কাজে আপনি কন্টিনিউ করেন আপনার কাজে এরপরে আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সুন্দর কাহিনী আনবেন আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ